হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও একটি চড়ুই পাখির জীবন কাহিনী ভিডিও হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখে আপনাদের সবার বিয়ে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাবেন এবং ভিডিওটি দেখতে পারেন। আজকের বিষয় হচ্ছে চড়ুই পাখি। আমাদের চারপাশে থাকে এবং দেখতে পাওয়া যায় চড়ুই পাখি, বিশেষ করে ঘরের চালে, অট্টলিকা, হোটেলে করে ও গাছের ডালে বাসা বাঁধে। চড়ুই পাখি দেখতে খুবই সুন্দর হয়। একটি চড়ুই পাখি আর একটি পুরুষ পাখি বেশিরভাগের একসঙ্গে জীবন যাপন করতে ভালোবাসে এবং বাচ্চা তোলানোর জন্য 4 থেকে 6টা একটা ফিমেল চড়ুই আন্ডা বা ডিম পাড়তে সক্ষম হয়। এরা একসঙ্গে 4 থেকে 6টা বাচ্চা জন্ম দিতে পারে। চড়ুই পাখির বাচ্চার যখন ডিম ফুটে বাচ্চার পরিণত, যখন এদের মারা কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসে, তখন এদের বাচ্চারা চিচি করে ঢাকতে থাকে। এদের বাচ্চাদের যেমনটা খুব সুন্দর হয়, তেমনি চড়ুই পাখি মা ও বাবাদের দুজনেরটা খুব সুন্দর হয়। এই সমস্ত পাখিগুলো সহজে কেউ পালন করে না, কারণ এ পাখিগুলো খুবই সুবিধাজনক, এদের মার্কেটে দাম কম। একবার একাধিক যদি পাখি কেনা হয়, পর পিস 40 থেকে না 60 পর্যন্ত পিস পরে এদের সাধারণ জীবনযাত্রা খুবই সুখের হয়। এদের খাবার খোঁজার জন্য সেরকম এদের পরিশ্রম বা মেহনত করতে হয় না। চড়ুই পাখির বুদ্ধি ও জ্ঞান খুবই সুন্দর হয়, এরা খুবই চালাক হয়, সহজে কেউ ধরতে পারে না। আরেকটি সবথেকে ভালো বিষয় হচ্ছে, একবারে বাচ্চা ফুটানোর পর এরা দূরে কোথায় চলে যায় এবং খোলা আকাশের নিচে ওরা ঘুরে বেড়াতে থাকে মনের সুখে ও তাদের বাচ্চা বড় হওয়া পর্যন্ত। আবার যখন এদের মধ্যে মেল ও ফিমেল যখন যৌন সঙ্গমের মধ্যে প্রস্তুতি নেয়, তখন পুনরায় বাসার দিকে ফিরে আসে এবং নতুন বাসা তৈরি করে। এই কারণে সাধারণ মানুষ এদের ঘর বিশেষ নজর দেয় না। আর নজর বাকি হবে, পশু পাখি তো মানুষের মতো জীবন যাপন করে না। ওরা বৃষ্টির জলে, মেঘ ঝড়, রোদ, দূরদে, ফুলে, গাছের ডালে ওরা জীবন যাপন করে থাকে। এই কারণে ওদের শরীরে পরিশ্রম বোধ করে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। আগামীতে ভিডিও পাওয়ার জন্য আমার এই ন্যাচারাল ভিডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, শেয়ার করুন অ্যান্ড লাইক করুন। আর যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।